হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজ আমি আলোচনা করবো চারটি আলাদা আলাদা ফেস ক্রিমের বিষয় নিয়ে কোন ক্রিমটি কোন সমস্যায় ব্যবহার করা যাবে এই ক্রিমগুলোর সঠিক ব্যবহারবিধি কি আর এই ক্রিমগুলো ব্যবহার করার পর চেহারাতে কি কোনো ক্ষতি হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের দেব তো ভিডিওটি স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই চারটি ক্রিম আজকের দিনে বাজারে অনেকই পপুলার আর অনেকেই পছন্দ করছে তো এই চারটি ক্রিমের ভিতর যে কোনো একটি ক্রিম আপনি খুব সহজেই মেডিকেল স্টোর থেকে বা বড়ো কসমেটিকের স্টোর থেকে কিনতে পারবেন তো এই চারটি ক্রিমের ব্যবহারবিধি বলার আগে আপনাদের বলে দিই এই চারটি ক্রিমের ভিতর কোনো একটি ক্রিম আপনি দিনের বেলা ব্যবহার করবেন না শুধুমাত্র রাতের বেলায় ব্যবহার করবেন কারণ দিনের বেলা ব্যবহার করে যদি আপনি সূর্যের আলোতে বের হন তাহলে আপনার চাহারাতে মারাত্মক সাইটিফিকেট হতে পারে তা জন্য এটি ধ্যান রাখবেন এই ক্রিমের ভিতর কোনো একটি ক্রিম দিনের বেলা ব্যবহার করা যাবে না তো প্রথমে আমি আলোচনা করব মাই ফেয়ার ক্রিমের বিষয় নিয়ে মাই ফেয়ার ক্রিমটি আসবে আপনাদের কুড়ি গ্রামের একটি টিউব রূপে আর এর দাম দেখতে গেলে মাত্র একশো টাকা আর এর ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মাইফেয়ার ক্রিমটি তৈরি করে জিড্রাক্স কোম্পানি এই মাইফেয়ার ক্রিমটি কোন সমস্যায় ব্যবহার করা যাবে আপনার চেহারা ফর্সা করবে আপনার চেহারার থেকে কালো জটের ছোপ দূর করবে চেহারাতে যদি কালো তিলের দাগ থাকে সেগুলোও দূর করবে বন্ধুরা এই মাইফেয়ার ক্রিমটি চেহারা ফর্সা করার জন্য অনেক কার্যকারিত ভূমিকা রাখে তো এই ক্রিমটি ব্যবহার করতে হবে কীভাবে প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে আপনি আপনার চোখের পাতা আর চোখের বাকি অংশটা ছেড়ে পুরো চেহারাতে হালকাভাবে লাগান দেখবেন দশ থেকে বারো দিনের ভিতর আপনার চেহারা ধীরে ধীরে ফর্সা হচ্ছে চেহারাতে কিন্তু একটা উজ্জ্বলতা ভাব আপনি দেখতে পারবেন আর এই ক্রিমটির গন্ধ খুব সুন্দর বন্ধুরা তো এই ক্রিমটির ক্ষতির দিক দেখতে গেলে সেরকম কোনো ক্ষতি হয় না আপনার যদি এই ক্রিমটি চেহারাতে শ্যুট না করে তাহলে লাল লাল ছোপ আর অ্যালার্জি ভাব দেখতে পারেন তো এই সমস্যা দেখতে পেলেই আপনি মাইফেয়ার ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দেবেন তারপর আমি আলোচনা করব অ্যাকনেটন জেলের বিষয় নিয়ে অ্যাকনেটন জেলটি আপনারা পেয়ে যাবেন পনেরো গ্রামের একটি টিউব রূপে আর এটি তৈরি করে লিফোড কোম্পানি আর এর ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এখানে দেখতে পাচ্ছেন কি কি দিয়ে এই অ্যাকনেটন তৈরি আর বন্ধুরা এই অ্যাকনেটন জেলটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় এই জেলটি ব্যবহার করে আমরা কি উপকার পাব যাদের চেহারাতে বুড়ানোর সমস্যা আছে বুড়ানোর দাগের সমস্যা আছে তারপর গর্ত আছে চেহারাতে এই সমস্ত সমস্যার থেকে মুক্তি দেবে এই অ্যাকনেটন জেল এই অ্যাকনেটন জেলটি আপনারা প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে চোখের পাতা আর চোখের বাকি অংশটা ছেড়ে হালকাভাবে মালিশ করুন বাকি অংশটাতে দেখবেন পাঁচ থেকে সাত দিনের ভিতর আপনার ব্রণও ঠিক হচ্ছে ব্রণ দাগের সমস্যা মিটছে এবং আপনার চেহারাতে হওয়া গর্তও ঠিক হচ্ছে তো বন্ধুরা এর ক্ষতির দিক দেখতে গেলে সেরকম তো কোনো ক্ষতি হয় না তবুও যদি আপনার চেহারাতে শ্যুট না করে হালকা অ্যালার্জি ভাব দেখতে পারবেন তো অ্যালার্জি ভাব দেখতে পেলে আপনি চেহারাতে এটি ব্যবহার করা তৎক্ষণেই বন্ধ করে দেন তারপর আমি আলোচনা করবো স্কিনশাইন ক্রিমের বিষয় নিয়ে বন্ধুরা স্কিনশাইন ক্রিমের বিষয়ে কিন্তু অনেক অভিযোগ আসছিল ভাইয়া এই স্কিনশাইন ক্রিম ব্যবহার করে আমার তো অনেক ক্ষতি হয়েছে এখন আমি কি করব। তো আপনাদের আমি বলে রাখি স্কিনশাইন ক্রিমটি কিন্তু আজকের দিনে মার্কেটে অনেক পপুলার হওয়ার কারণে কিছু কোম্পানি ডুপ্লিকেট ক্রিম ব্যবহার করছে তো সেই ডুপ্লিকেট ক্রিমগুলো আপনি ব্যবহার করবেন না ভালো কোম্পানির ভালো স্কিনশাইন ক্রিমটাই ব্যবহার করবেন আমি এখানে ক্যাডিলা কোম্পানির নিয়েছি ক্যাডিলা কিন্তু খুবই ভালো কোম্পানি আর এই ক্রিমটির ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এখানে দেখতে পাচ্ছেন কি কি দিয়ে তৈরি আর এটি আসে আপনাদের একটি পনেরো গ্রামের টিউব রূপে আর এর দাম দেখতে গেলে মাত্র একশো কুড়ি টাকায় আপনারা পেয়ে যাবেন আর এই স্কিনশাইন ক্রিম ব্যবহার করতে হবে প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে আপনার চেহারাতে পুরো হালকাভাবে মালিশ করুন দেখবেন কিছুদিনের ভিতর আপনার চেহারা ফর্সা হচ্ছে চেহারাতে থাকা কালো দাগ দূর হয়েছে চেহারায় যদি জটের মতো ছাপ থাকে সেগুলোও দূর হয়েছে আর আপনার চেহারাতে হওয়া গর্ত সমস্যাও দূর করছে তো এই ক্রিমটির সার্টিফিকেট মানে ক্ষতি দেখতে গেলে এই স্কিনশাইন ক্রিমটি যদি আপনার চেহারাতে শ্যুট না করে তাহলে অ্যালার্জি ভাব চেহারাতে চামড়া উঠতে পারে লাল লাল ছোপ দেখা দিতে পারে তো এই সমস্যা দেখা দিলে তৎক্ষণেই এই স্কিনশাইন ক্রিমটি ব্যবহার করা বন্ধ করেন তারপর আমি আলোচনা করব স্কিন লাইট ক্রিমের বিষয় নিয়ে বন্ধুরা এই স্কিন লাইট ক্রিমটি কিন্তু আমি বেশিরভাগ মানুষকে দেখেছি ব্যবহার করে সেরকম কোনো লাভ পায় না তো এই ক্রিমটি একশো জনের ভিতর আশি জনের লাভ হতেও পারে নাও হতে পারে তো এই স্কিন লাইট ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন আপনার চেহারাতে হওয়া কালো দাগের সমস্যা দূর করার জন্য চেহারা ফর্সা করার জন্য চেহারা গর্ত দূর করার জন্য তো বন্ধুরা এই ক্রিমটি যদি আপনার শ্যুট করে তাহলে কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার চেহারা ফর্সা হবে এটি আপনারা পেয়ে যাবেন পনেরো গ্রামের একটি টিউবে আর এর ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এখানে দেখতে পারছেন আর এর দাম বন্ধুরা মাত্র একশো তিরিশ টাকায় আপনারা পেয়ে যাবেন এটিও আপনারা রাতে শুতে যাওয়ার আগে চেহারাতে ভালো হবে লাগান দেখবেন পাঁচ থেকে সাত দিনের ভিতর আপনার চেহারা ফর্সা হচ্ছে আর এই স্কিন লাইট ক্রিমের ক্ষতির দিক দেখতে গেলে এই ক্রিমটি ব্যবহার করে আপনার চেহারাতে যদি অ্যালার্জির ভাব দেখা যায় তাহলে ক্রিমটি ব্যবহার করা তৎক্ষণেই বন্ধ করেন তাছাড়া এই ক্রিমটির অন্য কোনো ক্ষতি হয় না তো বন্ধুরা এই ছিল স্কিন লাইট ক্রিমের ব্যবহারবিধি আর এই চারটি ক্রিমের ব্যবহারবিধি এবং কোন কোন সমস্যায় কোন ক্রিমটি ব্যবহার করা যাবে আপনারা জেনেই গেছেন আর এই ক্রিমগুলো কিন্তু আপনারা ব্যবহার করার আগে একটু এর বিষয়ে ভালোভাবে জেনে নেবেন তো বন্ধুরা এই ছিল এই চারটি ক্রিমের ব্যবহারবিধি আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাকে রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।